Thank you. স্বাগত এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায় চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা যাওয়া শ্রীলঙ্কা কলম্বো যাওয়ার পথে মূল ইঞ্জিনের ত্রুটি এইচ আর ফারাহ মাদার ভেসেলার মেরামতের জন্য বন্দরে পাঠানো হচ্ছে আবারও জাহাজটি ফলে জাহাজে থাকা যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কার দর্শক নিয়ে এখন দুপুরে আমরা আপনাদের জানাব বিস্তারিত বাইরে আসছিল বাইরে হলে গেছে আল্লাহ বন্ধ দিতে হবে। আমার ভাই মামুন মারা গেছে তার ছেলে মারা গেছে তার শাশুড়ি মারা গেছে ড্রাইভার ভাই মারা গেছে চারজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে একজন আবার পাঁচ মাসের একটা শিশু বাচ্চা আছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আপনি আমরা দেখছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামে স্টারলাইন পরিবহন বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন সহ মোট চার যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন পুরো বিষয়টি আসলে খুবই মর্মান্তিক এই নিয়ে আমরা এখন দুপুরে জানাবো বিস্তারিত চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে কলম্বো যাওয়ার পথে মাঝ সমুদ্রে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে এইচ আর ফারাহ নামে একটি জাহাজের মেরামতের জন্য জাহাজটি আবারও ফিরে আসছে চট্টগ্রাম বন্দরে এতে রপ্তানি পণ্যের গন্তব্যে পৌঁছানো নিয়ে সংখ্যা দেখা দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হোসেন জিয়াদ জিয়াদ জানাবেন জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল এবং এখন যেসব পণ্য কিভাবে গন্তব্যে রপ্তানি গন্তব্যে পৌঁছবে ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে আমি মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে গত তিন সেপ্টেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা দেয় এটি একশো চুরাশি মিটার দীর্ঘে দৈর্ঘ্যের একটি জাহাজ এবং আটাশ মিটার প্রস্থ সাত দশমিক নয় মিটার গভীরতার এটি মাঝারি আকৃতির ফিডার ভেসেল আমরা বলতে পারি যেটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যেগুলো ট্রানজিট পোর্ট বিশেষ করে সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলাং এই ধরনের বন্দরে বাংলাদেশ থেকে মূলত আমদানি রপ্তানি পণ্য নিয়ে যায় এবং রপ্তানিবাহী পণ্য নিয়ে যেমন যায় তেমনি সেসব বন্দরে আসা আমদানিকৃত পণ্য নিয়ে আবার চট্টগ্রাম বন্দরে ফেরত আসে মূলত সিঙ্গাপুর কিংবা কলম্বো এই ধরনের বন্দরগুলো থেকেই ইউরোপ এবং আমেরিকা ইতালি সহ অন্যান্য বন্দরে বড় বড় জাহাজগুলো বাংলাদেশের পণ্য নিয়ে আসা যাওয়া করে তো এই জাহাজটি আট সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছানোর কথা সেখানে বড় বড় যে মাধার ভেসেলগুলো সেগুলোতে এই পণ্য উঠে ইউরোপ আমেরিকায় যাওয়ার কথা ছিল সেটি বড়ো ধরনের অনিশ্চয়তা আসলে তৈরি হয়েছে এবং আমরা জাহাজ প্রতিনিধির সূত্রে যেটি জানতে পেরেছি সেটি তিন সেপ্টেম্বর যাওয়ার পর মাঝপথে জাহাজের একাধিক ইঞ্জিন থাকে এর মধ্যে মূল ইঞ্জিনটি আসলে বিকল হয়েছে এবং সেটি খুব দ্রুত ফিরিয়ে এনে মেরামত করা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ফলে জাহাজটি আবারও চট্টগ্রামের দিকে ফেরত আসতে শুরু করেছে এই ক্ষেত্রে আসলে আট তারিখে যেহেতু এই কন্টেইনারগুলো কলম্বো বন্দর থেকে অন্য জাহাজে ওঠার কথা এবং নির্দিষ্ট সময়ে ক্রেতাদের হাতে যাওয়ার কথা ছিল সেটি আসলে অনিশ্চয়তার মধ্যে পড়লো কারণ সে জাহাজটি যেহেতু চট্টগ্রাম বন্দরে ফেরত আসতেছে সেই হিসাবে নির্দিষ্ট সময়ে আসলে সেটি পৌঁছানো সম্ভব হয় না সেক্ষেত্রে যেটি হয় যে যারা ক্রেতা রয়েছেন এসব পণ্যের সেই ক্রেতা সংগঠনগুলো অনেক সময় নিতে অপার কথা প্রকাশ করেন কিংবা নিতে চান না সেই পণ্য আর এবং নিতে চাইলেও দাম কমিয়ে দেন অর্থাৎ এক ধরনের নারাজ হন ক্রেতারা সেটি আসলে একটি নেতিবাচক প্রভাব তৈরি করে আমদানি রপ্তানি বাণিজ্যে কিংবা যারা পণ্য দেন এই এই ধরনের জাহাজে সচরাচর আমরা যতটুকু জানি যে পোশাক পণ্যই সবচেয়ে বেশি থাকে এখন এই জাহাজটি আসলে ফেরত আসার পর কখন সেটি ডকইয়ার্ডে আনা হবে কিংবা কিভাবে সেটি মেরামত করা হবে সেই বিষয়টি জানানো হয়নি যেহেতু জাহাজটির একাধিক ইঞ্জিন আছে সেটি অন্য ইঞ্জিন ব্যবহার করে আসলে এখন চট্টগ্রাম বন্দরের দিকে ফেরত তবে এটি আসলে একটি আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় ধরনের নিশ্চয় অনিশ্চয়তা তৈরি করলো কারণ এগারোশো সাতানব্বই টিউস কন্টেইনার রয়েছে সেখানে অর্থাৎ ছয়শো চব্বিশ টি কন্টেইনার যেখানে এগারো এগারোশো সাতানব্বই টি ইউস অর্থাৎ প্রচুর রপ্তানি পণ্য শত শত কোটি টাকার রপ্তানি পণ্য সেখানে আছে মেম চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন সিয়াদ দিনের আলো ফুটতে না ফুটতেই সঙ্গে সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের তিনজন সহ প্রাণ গেল চারজনের কুমিল্লার চোদ্দ গ্রামের বাতিশা স্টার লাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসকে পেছন দিন ধাক্কা দিলে ঝরে যায় চারটি তাজা প্রাণ গুরুতর আহত হয় আরও পাঁচজন তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় পলাতক রয়েছে বাস চালক দোষীদের দাবি নিহতের স্বজনদের মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোহাম্মদ মামুন ফেনীর লস্করহাট গ্রামের সন্তান ঢাকায় রয়েছে হাসপাতালের ব্যবসা বন্যা দুর্গত গ্রামবাসীকে ত্রাণ সহায়তা দিতে তিন দিন আগে এলাকায় আসেন শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামের বাতিশা নামক স্থানে মামুনের বহনকারী মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় স্টারলাইন পরিবহনের বাস দুমরে মুছড়ে যায় নয় আরোহী বোঝাই মাইক্রোবাসটি এ সময় মামুনের সঙ্গে প্রাণ হারায় পাঁচ মাসের ছেলে সাইফান ও শাশুড়ি সাজাদা খাতুন একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক আলাউদ্দিন মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামনের স্ত্রী তিন মেয়ে ও ভাইরা ভাই তারা চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন যাবার পথে চোদ্দ গ্রাম আইসিআর এই লাইনে যে আর মাইক্রো বাসের দিছে মারা দাওয়ার পিছে থেকে মারি দিছে মারা দাওয়ার পরে ভাই মারা গেছে আমার ভাই মামুন মারা গেছে তার ছেলে মারা গেছে তার শাশুড়ি মারা গেছে তারপর ড্রাইভার ভাই মারা গেছে মোট সাইটজন মারা গেছে তার ওয়াইফ আছে ওয়াইফের অবস্থা তার ভাড়া আছে ওদের অবস্থা ভালো না ওদের অবস্থা সিরিয়াস দুর্ঘটনার পর স্টারলাইন লাইন পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে দুর্ঘটনায় নিহতের স্বজনদের করা মামলা তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে তিনজন মারা যায় আর বাচ্চাটাকে হসপিটালে নেওয়ার পরে মারা যায় এবং আরও দুইজন এখন পর্যন্ত গুরুতর আহত আছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাড়িগুলো বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে আর মামলার প্রক্রিয়া চলমান বাস যাত্রীদের দাবি চালকের ঘুমেই কেড়ে নিল তাজা এ চার প্রাণ সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির দাবি এখন কুমিল্লা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে বিকেলে নিয়ে আসা হতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে আছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে আসিফ দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ আমরা এমনটাই জানতে পেরেছি আপনার কাছে কি বিস্তারিত তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে যেমনটি বলছিলেন যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আজকে তিনটার পরপরই যে কোনো একটা সময় কিন্তু এই সিএমএম আদালত উপস্থাপন করা হতে পারে এবং তাকে আমরা যতদূর শুনেছি যে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাকে আসলে তার দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে আর যেটি বলছিলেন যে আপনি আপনার কথায় যে শাহজাহান খান কিন্তু মাদারীপুর দুই আসনের কিন্তু আটবারের টানা সংসদ সদস্য এবং তিনি কিন্তু বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কিন্তু সভাপতি ছিলেন কার্যকরী সভাপতি ছিলেন এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে উনি কিন্তু বেশ কয়েকবার বেশ কিছু ওনার কাজ এবং বেশ কিছু বক্তব্যের কারণে কিন্তু উনি আলোচিত সমালোচিত হয়েছেন এবং বলতে গেলে উনি সবসময় আসলে সমালোচনার মধ্যেই ছিলেন আসলে এই এই সরকার পতনের পর পাঁচ তারিখ পাঁচই আগস্ট সরকার পতনের পর কিন্তু তার নামে বেশ কিছু মামলা হয়েছে এবং বেশিরভাগই কিন্তু আসলে হত্যা মামলা সেই মামলাগুলোতে কিন্তু বারবার অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও কিন্তু শাহজাহান খান এতদিন গ্রেপ্তারের আওতার বাইরে ছিলেন কিন্তু গতকাল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে কিন্তু ধানমন্ডি থেকে কিন্তু আসলে গ্রেপ্তার করে এবং আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি তাকে আসলে কোন মামলা কোন মামলার কারণে তাকে আজকে কোন মামলা দেখিয়ে তাকে আজকে আদালত উপস্থাপন করা হচ্ছে এবং তাকে আসলে কয়দিনের রিমান্ড দেওয়া হবে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে যে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় আসলে তাকে আদালতে উপস্থাপন করা হবে এবং সেই মামলা থেকে কিন্তু তার তাকে আসলে দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে আদালত যদি তাকে যে কয়দিন রিমান্ড দেন সেই রিমান্ডটি আসলে কার্যকর হবে যেমনটি বলছিলাম খান কিন্তু মাদারীপুর দুই আসনের টানা আটবারের সংসদ সদস্য তিনি একবার স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তারপর থেকে কিন্তু সব কোটি উনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং বিজয়ী হয়েছিলেন এবং তিনি কিন্তু সর্বশেষ যেই নির্বাচন হলো তার আগের নির্বাচনে কিন্তু উনি কিন্তু নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় আসলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কাজকর্ম কারণে কিন্তু আসলে বেশ ব্যাপকভাবে সারা দেশব্যাপী কিন্তু সমালোচিত ছিল এবং এই বর্তমান বিগত সরকার পতনের পর কিন্তু যে কয়েকটি মামলা হয়েছে সেই কয়েকটি মামলায় কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি মামলা কিন্তু তার নামেও হয়েছে এবং তিনি কিন্তু বেশ কিছু মামলায় কিন্তু এজারভুক্ত আসামি হিসেবে কিন্তু ছিল তো আজকে এখন পর্যন্ত আসলে আমরা এখনো জানতে পারিনি যে তাকে আসলে কোন মামলায় উপস্থাপন করা হচ্ছে কিন্তু শেষ খবর যখন আমরা পাবো এবং সেই তথ্য যখন আমরা পাবো সেটি আপনার মাধ্যমে আসলে আমরা জানাতে চেষ্টা করব তন্ময় সিএমএম কোর্টের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল একাদশ শ্রেণীর ক্লাস কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পরিমার্জিত বই কিন্তু প্রস্তুত হয়নি মুদ্রণের দেরি যদি হয় তখন কিন্তু বাজারে নকল বই ছড়িয়ে পড়ার একটি শঙ্কা রয়েছে যদিও শিক্ষার্থীদের হাতে দ্রুতই বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে এনসিটিভি একটা রাজনৈতিক পরিবর্তন গেল এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি এক মাস হয়ে গিয়েছে এখনো আমরা কিছু জানতে পারিনি সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে বইটা যদি মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক হেল্প হয় কিছু ক্ষতি হচ্ছে এটা আমাদের মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পুরানা পাঠ্যসূচি চলে যাবে যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন হবে এটা খুব শীঘ্রই আমরা আমরা এটা প্রস্তুত হয়ে যাবে এখন দুপুরে থাকছে বিস্তারিত তবে তার আগে নিব ছোট্ট একটা বিরতি ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন বিলেম বিরতির পর দেখছেন এখন দুপুর ঢাকা থেকে त्रिपुरा ডুম্বুরবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে কুমিল্লার দাউদ কান্দি পেরিয়ে লং মার্চের সঙ্গে আছেন সাজিদ আরাফাত বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে সাজিদ লং মার্চ কোথায় এখন যারা অংশ নিয়েছেন কি দাবি জানাচ্ছেন তারা এবং পথসভা কোথায় হবে সকালে আমরা শাহবাগ থেকে কিন্তু এই লং মার্চের সাথে যাত্রা শুরু করেছিলাম এই মুহূর্তে লং মার্চটি কুমিল্লার দাউদকান্দিতে এসে পৌঁছেছে কুমিল্লা দাউদকান্দিতে সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং এই বিরতি শেষে কিন্তু আবারও তাদের যে লং মার্চের যে যাত্রা ইনকিলাব মঞ্চের সেটি কিন্তু যাত্রা শুরু করবে আর কিছুক্ষণ পরেই সেটি কুমিল্লার চান্দিনাতে গিয়ে একটি পথসভা করার কথা রয়েছে এরপরে কুমিল্লা টাউন হলে গিয়ে একটি সার্বভৌম সমাবেশ করবে তারপরে কিন্তু তারা সেখান থেকে ডুম্বুর যে বাদ অভিমুখে পদযাত্রা সেই পদযাত্রায় অংশ নেবে একটি একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি দশটি ট্রাকে এখানে ছাত্র জনতা যারা কিনে ইনক্লাব মঞ্চ তাদের ব্যানারে কিন্তু এখানে ছাত্র জনতা সবাই কিন্তু এই লং মার্চে অংশ নিয়েছে যাদের মূল লক্ষ্য বা মূল দাবি হচ্ছে যে ভারতের যে পানি আগ্রাসন বাংলাদেশের বিরুদ্ধে যে পানি সন্ত্রাস সেই পানি আগ্রাসন বন্ধের দাবিতেই তারা কিন্তু তাদের যে লং পদযাত্রা বা লং মার্চ যেটি বলি না কেন সেটি তারা করছেন এবং সবার মাথায় জাতীয় পতাকা হাতে ব্যানার এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে তারা কিন্তু সেই সকালের শাহবাগ থেকে মাঝখানে যাত্রাবাড়িতে একটি পথ পথসভা করেছে তারপরে কুমিল্লার এই দাউদকান্দিতে এসে কিন্তু সাময়িক বিরতি দিয়েছে একটি বিষয় জানিয়ে রাখে যে তারা আসলে দাবি করছেন বাংলাদেশ ভারত যে আন্ত নদীগুলো রয়েছে যৌথ নদী সেগুলোর যে যৌক্তিক সমাধান সেই সমাধান দাবি করছেন তিস্তা ব্যারেজ সহ অন্যান্য নদীগুলোতে যে ধরনের বাঁধ দিয়ে যে মহাপ পরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো দ্রুত যৌক্তিকভাবে সম্পন্ন করার দাবি তারা করছেন এবং জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন যেটি রয়েছে উনিশশো সাতানব্বই সেটিতে স্বাক্ষর করারও তারা দাবি জানাচ্ছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের হাত ধরে যাবতীয় যে সীমান্তবর্তী আন্তনদীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের তারা দাবি এই লং মার্চ থেকে জানাচ্ছেন এবং বলে রাখি যে এই লং মার্চে কিন্তু তারা মোটা দিকে পাঁচটি দাবি জানিয়েছেন সেই দাবিগুলোর প্রেক্ষিতে আগামীতে ভারত যাতে উজানের দেশ ভারত ভাটির দেশ বাংলাদেশকে যাতে পানি সংক্রান্ত কোনো ধরনের সমস্যায় না ফেলে সেই দাবিগুলো জানিয়েছেন পানির ন্যায্য হিসা তার দাবিতেও কিন্তু সোচ্চার ছিলেন এখানকার যে ইনকিলাব মঞ্চের যারা মুখপাত্র যারা অংশ নিয়েছেন ছাত্র জনতা তাদের সবাই তারা বলছেন যে ভারত আসলে বাংলাদেশকে যে সময় পানি প্রয়োজন হয় না সেই সময় দেখা যায় যে অতিরিক্ত পানি ছেড়ে দেয় বাদগুলো ছেড়ে দেয় যার ফলে বাংলাদেশ কিন্তু বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয় বন্যার ফলে কিন্তু এখানকার ফল ফসল মানুষের জীবনযাত্রা সব কিছুই কিন্তু বিপাকে পড়ে যেটি হয়েছে কিছুদিন আগেও ফেনি কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলগুলোতে তো এ তারা যেটি বলছে যে এই বাদগুলো যাতে অবৈধভাবে ভারত ব্যবহার না করে অবৈধভাবে কত কোনো নদীতে যাতে বাদ না দেয় তার বিপক্ষে যাতে সোচ্চার হয় জনগণ সেই দাবিটি তারা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা এ ব্যাপারে স্মারকলিপি দেবেন তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন যাতে ভারতেও যে পানি আগ্রাসন সেটি যাতে বন্ধ হয় তো এই ছিল আসলে আমার কাছে যে ইনকিলাব মঞ্চের লং মার্চ দাউদকান্দি থেকে সবশেষ খবর মিম ছাত্র জনতার লং মার্চের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা হচ্ছে সভায় উপস্থিত আছেন মুগ্ধের বাবা ও মা এ বিষয়ে আরো জানাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জামা মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী রামিম নিহত মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিস্তারিত জানাবেন এবং আমি বলছিলাম সেখানে মুগ্ধর বাবা এবং ভাই আছে তারা আসলে গণমাধ্যমে ইতিমধ্যে কোনো কথা বলেছেন কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদের ছাত্র আন্দোলনে যে পানি লাগবে পানি এই কথাটি বলা মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট্ট একটি ক্লিপ কিন্তু আমরা সবাই দেখেছি এবং সেটি কিন্তু সারা বাংলাদেশকে কাঁদিয়েছে তার কিছুক্ষণ পরে কিন্তু তার মৃত্যু হয়েছে তো এই শহীদ মৃত্যুর জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে কিন্তু মুগ্ধের বাবা এবং ভাই এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা ঠিক মসজিদের মধ্যেই আছি এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যে এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এবং মুগ্ধ এখানের কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উনিশ ব্যাচের ছা শিক্ষার্থী ছিলেন এবং উনি কিন্তু তারপরে দু সালে গণিত বিভাগ থেকে স্নাতক পাশ করে উনি কিন্তু এমবিএ করতে যান ঢাকাতে এবং তারপরেই কিন্তু উত্তরাতে তিনি যখন আন্দোলন হচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই সময়টাতে কিন্তু তিনি সেখানে পানি বিতরণ করছিলেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং সেই সময়টাতে কিন্তু তার পুলিশের গুলিতে তিনি নিহত হন এখানে মুগ্ধর বাবা এবং ভাই রয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং মুগ্ধের বাবা যেটি বললেন যে মুগ্ধ কিন্তু আসলে তিনি দেশপ্রেমের খাতিরে এবং দেশের প্রতি যে ভালোবাসা তার সেটির খাতিরে কিন্তু তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের একটি সক্রিয় একজন সদস্য তিনি ছিলেন এবং তিনি প্রথম থেকেই কিন্তু এই আন্দোলন কিন্তু তিনি আন্দোলনকৃত কিন্তু প্রথম থেকে তিনি ছিলেন মোটামুটি আমরা বলতে পারি যে মিম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যখন এই মুগ্ধ মারা গিয়েছিলেন তারপর থেকে কিন্তু তার পরিবার বেশ শোকাহত এবং আজকেও কিন্তু সেই শোক আমরা লক্ষ্য করেছি তার বাবার বক্তব্যের মধ্য দিয়ে এবং এখানকার সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা খুলনায় নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এখানে বলছেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি সেই কারণেই খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থাপনা বা যে কোনো রাস্তা সহ খুলনার যে কোনো জায়গায় যেন তার নাম উল্লেখ করা হয় তো এই ছিল আমার কাছে খুলনা থেকে আহ মুগ্ধের যে দমের অনুষ্ঠান থেকে সবশেষ খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী রামিম চৌধুরী এবার অন্য প্রসঙ্গ বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম একই সাথে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচা মরিচের দামও তবে কাঁচা বাজারের অন্যান্য সাম্প্রতিক নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য প্রায় আগের আছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অনেক খামার তাই সরবরাহ কমায় কিছুটা বেড়েছে ডিম ও মুরগির দাম ফরহাদ বিন জানাবেন বাজারের চিত্র দেশের ইলিশ দেশের বাজারে দামের দিক থেকে সাধারণ মানুষের নাগালের বাইরে বহুদিন মানুষের প্রত্যাশা দেশীয় এই মাছ হোক সহজলভ্য জাতীয় মাছের স্বাদ সবসময় লেগে থাকুক জনতার মুখে তবে সেই প্রত্যাশা এতদিন অপূরণই রয়ে গেছে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এ সপ্তাহে বেড়েছে ইলিশের সরবরাহ অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে ইলিশের বড় সাইজের ইলিশ যেখানে গত সপ্তাহে দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকায় সামনে আরও কমার কথা বলছেন ব্যবসায়ীরা কেজিটা গত সপ্তাহে বিক্রি টাকা কিছু কম তবে ক্রেতারা বলছেন দাম আরও কম হওয়ার কথা ঘাট থেকে খুচরা বাজার পর্যন্ত ইলিশের বাজার সঠিকভাবে তদারকিতেই হাতের নাগালে আসতে পারে ঘাটে যে দামে ইলিশ পাচ্ছি আর আমরা বাজারে যা পাচ্ছি তার মধ্যে ফারাক আছে সুতরাং এই ফারাকটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ক্রেতার কাছে ততক্ষণ পর্যন্ত সুলভ মূল্যে ইলিশ আসবে না গানো ঠিক আছে এক্সপোর্টও হচ্ছে না তাহলে কোন জায়গায় জানি একটা মনে হয় মধ্যস্বত্বভোগীর একটা কিছু কারবার এখনো আছে একই সাথে কমেছে কাঁচা মরিচের দাম কয়েকদিন আগেও যে মরিচের দাম দুইশো টাকা কেজিতে বিক্রি হয়েছে তা এখন 40 টাকা কমে হয়েছে 160 টাকা কালকে রাইস করলো একশো দেশি এখানে একটু দাম আমদানি বেশি দেশি মুরগি আমদানি বেশি হয়েছে কম ছিল দাম বেশি আমদানি এছাড়া বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের সরবরাহ পর্যাপ্ত দেখা গেলেও দাম প্রায় অপরিবর্তিত আলু কেজি প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করলা ষাট টাকা বেগুন পঞ্চাশ থেকে আশি টাকা পটল পঞ্চাশ টাকা ও টমেটো একশো থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে দেশি পেঁয়াজ একশো টাকা পাকিস্তানি পেঁয়াজ একশো টাকা আদা দুইশো টাকা আর রসুন বিক্রি হচ্ছে দুইশো টাকা দরে অন্যদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় অনেক খামার নষ্ট হয় উৎপাদন কমেছে মুরগি ও ডিমের বাজারে সোনালী ও ব্রয়লার মুরগি কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা এবং একশো থেকে একশো টাকা আর ডজন প্রতি দশ টাকা বেড়ে ডিমের দাম হয়েছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা বর্তমানে মালের উৎপাদন কম ইয়া বেশি দাম বেশি আপনার পাইকারি বাজারে যালেও সঠিক মাল আসতেছে না যে খামারগুলো পানি উঠছে ওই খামারগুলো মুরগি মনে হয় দাম যা পা যার জন্য খালি করছে তখন তো মনে হয় খামারগুলো খালি হয়ে গেছে তখন আস্তে আস্তে মালটা উৎপাদন করে কুলে আসতে হবে এখন যেগুলা মনে করেন আমরা ডাকা সিটির ভিতরে মানি নসুন্দির ভিতরে আছে ওই খামার চালু আছে আর অন্যান্য জায়গায় সব খামার নষ্ট হয়ে গেছে এছাড়া গরুর মাংস সাতশো থেকে সাতশো টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে আর খাসির মাংস এগারোশো টাকায় ফরহাদ বিন নূর এখন ঢাকা তার মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হয়ে গিয়েছে অনেক দিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সিলেবাস অনুযায়ী বই কিন্তু হাতে পাননি শিক্ষার্থীরা কারণ মাধ্যমিকের পাশাপাশি পরিমার্জন হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইও এবং পরিমার্জিত বই মুদ্রণে যেতে যদি দেরি হয় তাহলে আগের বইগুলো নকল করে বাজারে আসার শঙ্কা রয়েছে এমনটাই কিন্তু দাবি করেছেন যারা মুদ্রণ ব্যবসায়ী রয়েছেন তারা তবে কতটা একাদশ এবং দ্বাদশের বই সংযোজন বিয়োজন হবে অর্থাৎ যেই পরিমার্জনের কথা আপনি বলছিলেন সেটি হবে সেটি আমরা জানবো সহকর্মী ফরহাদ বিনুরের প্রতিবেদনে পরিমার্জন সংস্করণ হচ্ছে একাদশ দ্বাদশের বইও প্রায় এক মাস আগে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও এখনও পরিমার্জিত নতুন বই পাচ্ছেন না শিক্ষার্থীরা তবু কলেজে আসা যাওয়া চলে ক্লাস কিন্তু এখনও পুরো সিলেবাস হাতে না পাওয়ায় অনেকটা দ্বিধায় শিক্ষার্থীরা একটা রাজনৈতিক পরিবর্তন গেল এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি এক মাস হয়ে গিয়েছে আমাদের ক্লাসটি শুরু হয়েছে এখনো আমরা মানে কিছু জানতে পারিনি আমাদের সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে বা সংযোজন বা বিয়োজন হবে বইটা যদি মানে মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনা ক্ষেত্রে আরো অনেক হেল্প হয় বাজারে বিভিন্ন নকল বই বাই আমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এটা আমাদের জন্য অনেক করে। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইয়ের পরিমার্জনের কাজ কতটুকু হলো কি ধরনের পরিমার্জন চলছে আর চূড়ান্ত পাণ্ডুলিপি কবে যাবে মুদ্রণে জানব তারই উচ্চ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয়ের চারটি পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে সবশেষ দু সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজ পাঠ দু সাল থেকে ইংলিশ ফর টুডে এবং দু সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনও শিক্ষার্থীদের পাঠ্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনও ইংরেজি ও আইসিটি বিগত দিনে পাঠ্য প্রণয়নের ক্ষেত্রে লেখকের লেখার মানকে গুরুত্ব না দিয়ে লেখকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইতিহাস নিয়েও দলীয় রাজনীতিকরণও কম হয়নি পরিমার্জনের কাজে যুক্ত এদের অন্যতম রাখাল রাহা তিনি বলছেন অল্প সময়ের মধ্যে বিভিন্ন অসঙ্গতির পরিমার্জন করা হচ্ছে কিছু ক্ষতি হচ্ছে এটা আমাদের মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে ইংরেজি এর টিম খুব দ্রুত ইংরেজি বইটাও পরিমার্জনের কাজ মানে শেষ করবে বলে আমরা প্রত্যাশা করি আইসিটি বিষয়েও আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং এটাও খুব দ্রুত আমরা সিদ্ধান্তটা জানাতে পারব এদিকে বইয়ের পরিমার্জন ও সংস্করণের কাজ চলমান থাকায় বই মুদ্রণে যেতেও বিলম্ব হচ্ছে তবে বেশি দেরি হলে পুরনো বই নকল করে বাজারে সরবরাহ হলে শিক্ষার্থীরা প্রতারিত হবার শঙ্কা করছেন মুদ্রণ ব্যবসায়ীরা যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পাঠ্যসূচি চলে যাবে এই দুইবার এই হাত থেকে বাঁচাবার জন্য যত দ্রুত সম্ভব তৈরি করা উচিত তবে এনসিটিভি বলছে দুর্ভাবনার কোনো কারণ নেই এ মাসের মাঝামাঝিতেই চূড়ান্ত পাণ্ডুলিপি মুদ্রণের জন্য পাঠানো হবে যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন হবে এটা খুব শীঘ্রই আমরা আমরা এটা প্রস্তুত হয়ে যাবে অর্ধেকটা কাজ প্রায় হয়ে গেছে আর কিছু বাকি রয়ে গেছে কয়েকটা বিষয় বাকি রয়ে গেছে সেগুলো হলেই আমরা অতি শীঘ্রই আমরা এগুলো প্রেসে প্রেসে দিয়ে দিব এছাড়া ব্যবসায়ীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যে বইগুলো নিজের মতো করে বাজারজাত করেন তাতেও সংশোধন আনা হবে বলে জানিয়েছে এনসিটিভি যারা স্বাধীনভাবে আমাদের অনুমোদিত পাণ্ডুলিপি নিয়ে তারা বই প্রণয়ন করে সেখানেও কিছু কিছু সংশোধন থাকবে ফরহাদ বিন নূর এখন ঢাকা এখন দুপুরে নিচ্ছি আর একটা বিরতি ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন ফিরেলাম বিরতির পর দেখছেন এখন দুপুর তার দেশে ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে কিন্তু দ্বিগুণ হারে বেঁধেছে অন্যদিকে এবার মৃত্যুর হার এখন পর্যন্ত গত বছরের চেয়ে বেশ খানিকটা বেশি এবং এই পরিস্থিতিতে আবহাওয়ার গতি প্রকৃতি বিশেষ করে বর্ষা মরশুম পরবর্তী যে বৃষ্টি সেই বৃষ্টি ডেঙ্গুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরির সংখ্যা কিন্তু তৈরি করছে বিস্তারিত জানাবেন দেলোয়ার আদোলন আশুলিয়ার কান্দাইল এলাকার বাসিন্দা মমিন। নিজে ডেঙ্গু জ্বর সেরে উঠতেই গ্রাম থেকে বেড়াতে আসা মা আমেনা বেগমও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন মহাখালী ডেডিকেটেড হাসপাতালে অল্প সময়ে ছয় সদস্যর পরিবারের তিনজনই ডেঙ্গুতে আক্রান্ত আমার জানা মতো আমার অনেক রুগী এদিকে আসে আসে যা আমি একটা রুগী অসুস্থ ছিলাম আমি অনেক একটু ভালো আছি আল্লাহ দিলে আমার আম্মাকে নিয়ে আসছি যাওয়ার এতে গিয়ে হইল প্যাতলা পায়খানা হইল বমি কাইনে ভর্তি করা হাসপাতালটিতে সব মিলিয়ে একশো জন রোগী ভর্তি রয়েছেন যাদের একটি বড় অংশ ডেঙ্গুতে আক্রান্ত এসেছেন দেশের বিভিন্ন জেলা সহ ঢাকার বাড্ডা রামপুরা থেকে মাটি কাটা আমি আজকে মাস ধরে আছি কিন্তু এখানে তিন মশা মারার কোনো উদ্বেগ আমি এখন পর্যন্ত দেখিনি ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে আসা এসব রোগীদের অভিযোগ এলাকায় কমেছে ফগিং সহ কীটনাশক প্রয়োগ যে কারণে বাড়ছে মশার প্রাদুর্ভাব সিটি কর্পোরেশন কেউ যায় না আমাদের ওখানে এখন অনেক লোকজন আক্রান্ত হয়ে গেছে ডেঙ্গুতে আমরা অন্য এলাকায় থাকতাম এখানে মশার ওষুধ দিত কিন্তু এই এলাকায় এসে দেখি যে দেয় না অন্যদিকে আক্রান্ত রুগীদের অধিকাংশের উপসর্গ একই অতিরিক্ত জ্বর মাথা ব্যথা বমি নিয়ে ভর্তি হয়েছেন কেউ কেউ না পাখায় চার পাঁচ ঘন্টার মতো সে থাকে না তারপর হচ্ছে প্রায় মনে হচ্ছে একশো দুই চারের মতো সেমন শরীরে জ্বর থাকতো খিচু নিয়ে জ্বর আসতে পরে আলসামিতে গেছি ডেঙ্গু পরীক্ষা দিছে পরীক্ষা করছি আঠাইশ তারিখের রাত্রে এসে এখানে ভর্তি হয়েছি আইসিউতে আমার হাত পা ব্যথা ছিল আর প্রচন্ড বমি জ্বর এই হাসপাতালটিতে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা পেয়ে জানিয়েছেন সন্তুষ্টির কথা ডাক্তার এবং কি না ওনার আমাদের সাথে অনেক ভালো ব্যবহার আমার মেয়েকে সব সময় যে বলতেছি না ও খাওয়ার রুচি ছিলই না এখানে আসার পর যেটাই বলতেছে এরা ঠিকঠাক মতো আমাদেরকে আমরা সেবা পাইতেছি দেশে ডেঙ্গু সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি অন্যদিকে এবার মৃত্যু হার এখন পর্যন্ত গত বছরের চেয়ে খানিকটা বেশি গত বছরের তুলনায় অবশ্যই কম কিন্তু এবছরের তুলনায় জুন জুলাই যে সময়টা আমরা অনেক বেশি ডেঙ্গু রোগী এক্সপেক্ট করেছিলাম অথবা অগাস্টেও সেই তুলনায় এখন একটু বেশি লক্ষণ দেখা পরীক্ষার আওতায় আসার পরামর্শ এ বিশেষজ্ঞ চিকিৎসকের শুধুমাত্র প্যারাসিটামল যেটাকে আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ বলি সেইটা খাবেন যেটা জ্বর কমাবে সেটা কিন্তু রোগ নিরাময় করবে না সেই রোগ কি সেটা জেনে নিতে হবে জেনে নিয়ে বুঝে তারপরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে বাংলাদেশে দুই সালের অভিজ্ঞতা হল ওই বছর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবর মাসে এবার এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু কম হলেও আবহাওয়ার গতি প্রকৃতি বিশেষ করে বর্ষা পরবর্তী প্রবল বৃষ্টি ডেঙ্গুর অসমী সংকেত দিচ্ছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দোলন এখন ঢাকা সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটায় উত্তাল সমুদ্রে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা ছুটির দিনের পর্যটন কেন্দ্রের খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী মন্তষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জশিম পারভেস শুরুতেই যাচ্ছে মন্তোষের কাছে কক্সবাজারের খবর জানতে মন্তোষ আমরা দেখতেই পাচ্ছি যে পর্যটকরা আসলে আনন্দে মেতেছেন এই সেখানকার খবর আমরা জানতে আপনার কাছে এবং একই সঙ্গে জানাবেন হোটেল মোটেলগুলোতে কি পরিমাণ বুকিং হয়েছে অনেকদিন পরে কিন্তু কক্সবাজারের যে পর্যটন খাত সেখানে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলা যায় এবং আমরা দেখছি যে সকাল থেকে কক্সবাজার সৈকত একেবারে পরিপূর্ণ ছিল এবং এখন ঠিক এই মুহূর্তে পর্যটকের উপস্থিতি কিছুটা কম রয়েছে যেহেতু দুপুরে খাবার সময় এবং প্রচন্ড গরম কিন্তু কিছুক্ষণ আগেও বিরাজ করেছে তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা ঠান্ডা পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং মাঝে মধ্যে রোদেরও আসলে দেখা মিলছে এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে অনেক পর্যটক এখনো সমুদ্র স্নানে মেতে রয়েছেন সৈকতের এই মুহূর্তের চিত্রটা যদি একটু দেখায় এখনও দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু সমুদ্র স্নান করছেন এবং এখানে যে ঘোড়াগুলো রয়েছে ঘোড়াতে চড়ে অনেকে সময় কাটাচ্ছেন পাশাপাশি এখানে যে ঝ্যাটিস্কিগুলো রয়েছে তারা ওই সব ঝেটিস্কিতে করে পর্যটকদের অনেকে কিন্তু দূরে সমুদ্রে গিয়েও ঘুরে আসছেন এবং অধিকাংশই যারা আসলে গরমে অস্বস্তি বোধ করছিলেন সকাল থেকে তারা কিন্তু অনেকে সমুদ্র স্নানে নেমে সেই অস্বস্তিটা আসলে সমুদ্রের নোনা জলে কাটানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস কিন্তু সকাল থেকে রয়েছে এবং এখানে এই যে পর্যটক আগমন বৃদ্ধি পেয়েছে এটির কারণে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং হোটেল মোটেল কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস গড়ে উঠেছে এছাড়া তিন শতাধিক রেস্তোরাঁ রয়েছে এখানে এইসব ব্যবসা প্রতিষ্ঠান মূলত পর্যটক নির্ভর বলে এখানে যখন পর্যটক সমাগম হয় তাদের যে বাণিজ্য সেটি কিন্তু বাড়ে এবং তারা যখন পর্যটক খরা দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা কারণে বা অন্য কোনো কারণে যদি আহ পর্যটকের উপস্থিতি কমে সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্যে আসলে লোকসানের অবস্থা তৈরি হয় এবং সেটি আসলে সাম্প্রতিক দেশের যে অস্থিরতাটি ছিল সেই কারণে সেই পরিস্থিতি বিরাজ করেছে তবে এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক রয়েছে পর্যটকদের কক্সবাজার আসার যে প্রবণতা সেটি আবারও তৈরি হয়েছে এবং এখানে পর্যটক যারা আসেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেটি বলছিলেন যে মাঝখানের অস্থিরতার কারণে যেসব পর্যটক কক্সবাজারে আসার পরিকল্পনা করেছিলেন কিন্তু কক্সবাজারে আসতে পারেনি তারা গতকাল থেকে কক্সবাজারে আসা শুরু করেছেন এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে কক্সবাজারে পঞ্চাশ শতাংশ কক্ষ কিন্তু অধিকাংশ হোটেলে বুকিং রয়েছে এবং তারকা মানের যে হোটেলগুলো সেখানে আরও বেশি পরিমাণে পর্যটক রয়েছে তন্ময় এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ এ যেতে চাই কুয়াকাটায় সহকর্মী জসীম পারভেসের কাছে জসীম জানাবেন যে পর্যটকের সমাগম বেড়েছে কিন্তু পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা সেটির আসলে কতটা উন্নতি হলো আপনি জানেন যে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর কেন্দ্রিক যে পর্যটন স্পট কুয়াকাটা এই কুয়াকাটায় কিন্তু এখানে বহুরূপী বঙ্গোপসাগর এবং মেঘের বিচরণ এবং একই সঙ্গে নয়নবিরাম বন বনানি রয়েছে সে সকল বন বনানিতে মানুষের বিচরণ এবং বাড়ছে এবং একই সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার সাগরকন্যা কুয়াকাটার এই অপরূপ দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঘর নেমেছে আজ সাপ্তাহিক ছুটির দিনে এই কুয়াকাটায় আপনি জানেন যে আজ সকাল থেকে দিনভর কিন্তু পলে পলে সকাল এগারোটা দুপুর বারোটা এখন এই বিকল অব্দি কিন্তু বঙ্গোপসাগরে গোছল করছেন হাজারো পর্যটক এখানকার আগত পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে প্রাকৃতিক সৌন্দর্যের এই ভান্ডার এই কুয়াকাটা সেজন্যই তাদের এখানে ছুটি আসা এবং কক্সবাজারের তুলনায় এই কুয়াকাটা সৈকতে এখানে কোথাও কিন্তু চোরাবালির অস্তিত্ব নেই সে কারণেই এখানে আসেন এবং এখানে আদিবাসী রাখাইনদের যে ইতিহাস ঐতিহ্যের যে সকল স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো তারা দেখার জন্য এখানে ছুটে আসেন সে কারণে কিন্তু পর্যটকের আগমন প্রতি বছর বেড়েছে তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন বহুগুণ বেড়েছে সে কারণে এখনো তার ধারাবাহিকতায় পর্যটন কেন্দ্রে যে এখানে তিন শতাধিক হোটেল মোটেল রয়েছে সে সকল হোটেল মোটেল মালিকরা বলেছে যে গত সপ্তাহে চলতি সপ্তাহে কিন্তু তাদের পঁচিশ থেকে নব্বই শতাংশ রুম বুকিং হয়ে গেছে পর্যটকদের জন্য একই সঙ্গে এখানকার যে অন্য অন্য ব্যবসায়ী রয়েছে পর্যটন নির্ভর সে সকল ব্যবসায়ীরাও তাদেরকে তাদেরকে বেশা বিক্রি কিছুটা বেড়েছে এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আগামী শীত মৌসুম মৌসুমে আরও পর্যটকের আগমন বাড়বে বাণিজ্যিকভাবে আরও গতিশীল হবে পর্যটন শিল্প এই ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ এবং এর আগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এখন দুপুরের সময় হলো একটা বিরতি নেবার ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন দুপুর কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার পাঁচ সপ্তাহ পরেও চলছে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘটনার পর হাসপাতাল সংস্কার করে অপরাধের আলামত ধ্বংসের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার বাড়িতে তল্লাশির চেষ্টা চালিয়েছে ইডি বিজেপি বলছে পুলিশ ঘটনা ধামাচাপা দিতে নির্যাতি তার পরিবারকে খুশ দিতে চেয়েছিল অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও দিন দিন জটিল হচ্ছে এই মামলা নির্যাতিতার পরিবারের পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক বুধবার বিক্ষোভের সময় তারা বলেছিলেন পুলিশ তাদের ঘুষ দিতে চেয়েছিল ঘটনা ধামাচাপা দিতে একদিন পর তারা আবার বলেন এমন কিছু তাদের পক্ষ থেকে বলা হয়নি তবে তাদের অভিযোগ মরদেহ দ্রুত সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের চাপ দেওয়া হয় রক্ষা বাহিনীর চার শতাধিক সদস্য তাদের ঘিরে রাখে একের পর এক বিতর্কিত তথ্য সামনে আসতে থাকায় আরও জটিল হয়ে পড়েছে পরিস্থিতি প্রধান বিরোধী দল বিজেপির দাবি শুরু থেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার পরিবারকে চুপ থাকতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি বিজেপির যদিও কংগ্রেস বলছে ধর্ষণ আর হত্যার এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি ঘুষ নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করে কংগ্রেস এখন পর্যন্ত তদন্তভার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে হস্তান্তর এবং কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারই এই মামলার অগ্রগতি বলা চলে শুক্রবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে অভিযান চালানোর চেষ্টা করেছে ইডি কিন্তু বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুরুতর বিজেপির অভিযোগ ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে প্রমাণ ধ্বংসে হাসপাতাল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি যা স্বাক্ষর করা হয়েছিল দশ আগস্ট ঘটনার একদিন পরই বিভিন্ন সূত্র বলছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত শেষ পর্যায়ে প্রাথমিক তদন্তে বলা হচ্ছে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ইন্টার্ন চিকিৎসককে এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে পুলিশি হেফাজতে থাকা সঞ্জয় রায়ের এমন অবস্থায় দোষীদের বিচারের কোনো অগ্রগতি না থাকায় আরজিকর সহ কলকাতার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভ চলছে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী নয় সেপ্টেম্বর ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব শেষ করছি এখন দুপুর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtubecom c আর ইউটিউবে দেখ